নকল দলিল দেখিয়ে জমি প্রতারণার অভিযোগ, প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ, কলকাতার কাছে সুভাষগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ, জমি প্রতারণার শিক্ষক শিকার হলেন শিক্ষকরা। চুল পড়ার সমস্যা তো থাকবে, সমাধানও আছে, সমাধান দিচ্ছে হেয়ার লাইফ ইন্ডিয়া। হেয়ার লাইফ ইন্ডিয়ার নিজস্ব সেন্টারে আসুন, ফেস অনুযায়ী চুল সেট করে আপনাকে দেবে অন্য রূপ। কোনো সার্জারি, মেডিসিন, ব্যথা, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট, হেয়ার লাইফ ইন্ডিয়া। বদলে ফেলুন নিজেকে, ফিরে পান আত্মবিশ্বাস। হেয়ার লাইফ ইন্ডিয়া, এলগিন রোড, কাঁকুড়গাছি, গোল পার্ক এন্ড শিলিগুড়ি। কি ঘটনা আমরা বিস্তারিতভাবে জানব, সুভাষগ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, কি হয়েছে, কিভাবে এই জমি প্রতারণার অভিযোগ, আমরা সেটা জানতে চাইবো পিঙ্কির কাছে। কিন্তু আরো একবার আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার আগে আমরা একবার জানিয়ে রাখবো, নকল দলিল দেখিয়ে জমি প্রতারণার অভিযোগ, প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠছে। এই ঘটনা দূরে কোথাও নয়, একেবারে কলকাতার কাছেই সুভাষগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ, যেখানে জমি প্রতারণার শিকার হচ্ছেন শিক্ষকরা। 2021 সাল থেকে শুরু হয় এই প্রতারণা, প্রতারণা চক্র সক্রিয়ভাবে 2021 সাল থেকে এই শিক্ষকদের প্রতারণা করে যাচ্ছে। জমি প্রতারণার অভিযোগ, চক্রের সঙ্গে জড়িয়ে প্রভাবশালীরা, এমনই দাবি যারা প্রতারিত হয়েছেন সেই সব মানুষদের। 2021 সাল থেকে শুরু হয়েছে প্রতারণা চক্র সক্রিয়তা, যেখানে নকল দলিল দেখিয়ে জমি প্রতারণার অভিযোগ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এই নকল দলিল দেখিয়ে প্রতারণা করা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে এই নকল জমি দলিল দেখিয়ে, কিন্তু আসলে জমি প্রতারণা করা হচ্ছে। কলকাতার কাছেই সুভাষগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। জমি প্রতারিত যারা, তারা বলছেন যে তাদের অধিকাংশই শিক্ষক, শিকার হয়েছেন যারা প্রতারণার তারা শিক্ষক। 2021 সাল থেকে শুরু প্রতারণা চক্র, চক্রের সঙ্গে জড়িয়ে প্রভাবশালীরা, দাবি প্রতারিতদের। সুভাষগ্রামে একটা জমিকেই দুবার বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এক জমি দুই ক্রেতা, দুবার এক জমিকে বিক্রি করার অভিযোগ উঠছে এবং তাতে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছে এই অভিযোগ। এবং সেটা কোনো একজন ব্যক্তি নয়, এর পেছনে কাজ করছে প্রতারকের একটি চক্র, প্রতারণা চক্র কাজ করছে। যে প্রতারণা চক্র 2021 সাল থেকে সক্রিয় শুরু হয়ে গিয়েছে তাদের প্রতারণার ছক, এবং সেই সময় থেকে শিক্ষকরা, বহু শিক্ষক তারা প্রতারিত হয়েছেন সুভাষগ্রামের ঘটনা। এই চক্রের সঙ্গে বেশ কিছু প্রভাবশালীরা জড়িত রয়েছেন বলেও অভিযোগ করছেন প্রতারিতরা। আমরা কথা বলবো সরাসরি সুভাষগ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, কি ঘটেছে, কি বলছেন প্রতারিতরা? দেখো, মূলত সুভাষগ্রাম অঞ্চল কলকাতা শহর থেকে কতই বা দূর হবে, কিন্তু এই সুভাষগ্রাম অঞ্চল জুড়েই কার্যত রমরমিয়ে চলছে জমি জালিয়াতির চক্র। এবং সেই জালিয়াতি চক্রে কার্যত টার্গেট হচ্ছেন কারা? যারা শিক্ষক, যারা রিটায়ারমেন্টের পর তাদের যে সীমিত অর্থ, সেই অর্থ সঞ্চয় করে রেখেছেন, সেই সমস্ত ব্যক্তিদের টার্গেট করা হচ্ছে। এবং তার থেকেও বেশি টার্গেট হচ্ছেন এমন ব্যক্তিরা যারা হয়তো থাকেন প্রত্যন্ত গ্রামে, কিন্তু তারা চাইছেন কলকাতা লাগোয়া কোনো অঞ্চলে জমি কিনে রাখতে চাইবেন বা পরবর্তীকালে সেই জমি বিক্রি করে কিছু অন্তত সঞ্চয় রাখতে চাইবেন, এমন মানুষদেরকে টার্গেট করা হচ্ছে। সুন্দরবন ও লাগোয়া অঞ্চল, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, এই সমস্ত এলাকার মানুষরা রয়েছেন, তাদেরকে টার্গেট করে তাদেরকে সুভাষগ্রাম অঞ্চলে জমি দেখানো হচ্ছে। তারপর সেই জমির যে আসল মালিক, সেই আসল মালিককে কার্যত অন্ধকারে রেখে নকল মালিক আসছেন, নকল জমির কাগজ তৈরি হচ্ছে, নকল জমির ডিড তৈরি হচ্ছে এবং প্রতারণা করা হচ্ছে বহু মানুষকে। এবং তুমি দেখতে পাচ্ছ এই জমিটা যেটা রয়েছে, সেই জমির পাশেই প্রতারিত যারা হয়েছেন বহু মানুষরা এসে জড়ো হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই চক্র চলছে বলে তাদের অভিযোগ। আমাদের সঙ্গে একজন শিক্ষকও রয়েছেন, তিনি পেশায় শিক্ষক, এমন বহু মানুষ রয়েছেন যারা রিটায়ার করে গেছেন। কি ঠিক হয়েছিল, কিভাবে এই প্রতারণা চক্র চলছে, আমরা শুনবো তার মুখ থেকেই। গৌরমবাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। কি হয়েছিল, এই জমি নিয়ে কি সমস্যা, কিভাবে বা প্রতারণার শিকার হলেন আপনারা? আমরা শহরতলিতে একটা জায়গা খুঁজছিলাম, আমার মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে যেহেতু মাস্টার ডিগ্রি করছে, আমরা একটা যে জন্য একটা জায়গা খুঁজছিলাম। নেপাল আমার একটা পরিচিত মুখ, ও আমার স্টুডেন্ট, ওর স্ত্রী মরুণা হালদার, সেও আমার কাছে পড়েছে ছোটবেলায়।
ওরা বললো যে স্যার আপনার আমরা ভালো জায়গায় সন্ধান দিচ্ছি, আপনারা এখানে আসুন। বলে আমি একদিন প্রথম একা আসি, এসে জায়গাটা আমাদের পছন্দ হয়, এই জায়গাটাই, এটা নকাটা 1100টার জায়গা। আমরা তখন বললাম যে আমি একা একার পক্ষে আমার তো এত বড় জায়গা নেওয়া সম্ভব না, তাহলে আমি আরো দুটো তিনটে পার্টি জোগাড় করি, করে তাহলে তাদেরকে আবার জোগাড় করলাম, তিনজন মিলে জমি দেখলাম, তাদেরও পছন্দ হলো। পছন্দ হওয়ার পর আমরা বললাম যে আমাদের অরিজিনাল কাগজ দেখাও এবং অরিজিনাল মালিক, যে জমির মালিক তাকে দেখাও। ও পেপার্স দেখালো, সেখানে রেকর্ড টেকর্ড সব কিছু একদম কমপ্লিট, কোনো অসুবিধা নেই। কাজল শর্মার নামে একে দলিলটা ছিল, কিন্তু কাজল শর্মার নামে রেকর্ড ছিল না, কিন্তু তার আগে যিনি দাতা ছিলেন বিমল ঘোষ তার নামেই রেকর্ডটা ছিল। সেই হিসাবে আমরা নেটেও তাই দেখলাম। এবারে নেপালের সার্চিং করেছিলাম, সার্চিং করেও তো কিছু ধরতে পারিনি, আমি সোনারপুরে সার্চিং করেছিলাম। এই দলিলগুলো সব আলিপুর থেকে বের হচ্ছে, আলিপুর জসকোট থেকে, এখান থেকে। এরপরে আমাদের ওরা বললো যে জায়গা পছন্দ হয়ে গেছে, আমরা স্থানীয় ক্লাবকে জানাতে চেয়েছিলাম যে আমরা পাশাপাশি জানাই, ওরা বললো যে না না এখানে জানালে এক্ষুনি তোমার 3-4 লক্ষ টাকা তোমাকে ডিমান্ড করবে, তবে তোমার জায়গায় উঠতে দেবে। সেই জন্য আমরা ইতস্তত করলাম, করে নিয়ে বললাম যে ঠিক আছে আমরা টাকা দেবো। ওরা বারবার রিপিট করতে থাকলো, মোবাইলে মেসেজ করতে থাকলো যে টাকা অ্যাডভান্স করুন, নাহলে প্রচুর পার্টি লেগে গেছে, জায়গাটা হ্যান্ড ওভার হয়ে যাবে। টাকা তারপর দিয়েছিলেন? টাকা আমি ব্যাংক টু ব্যাংক দিয়েছি, 6.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ক্যাশ দিয়েছি। সব কাগজপত্র তো আপনার? কাগজপত্র আমার কাছে একদম সব কিছু অরিজিনাল, কোনো ইয়ে নেই। তারপরে যখন জায়গাটা এখানে এলাম, আমরা প্লট ডিভিশন করার জন্য যখন এলাম, প্লট ডিভিশন করতে এসে দেখলাম যে তখন যখন ফিতে পেলাম সার্ভেয়ার দিয়ে, তখন ক্লাবে যিনি সেক্রেটারি ছিলেন দীপকবাবু, উনি বললেন যে আপনি এই জায়গায় ফিতে ফেলছেন কেন? আমরা বললাম যে এই জায়গাটা তো আমাদের কেনা, এরকম এই করে। তখন বলছে না আপনারা প্রতারিত হয়েছেন, এই জায়গাটা আমাদেরই জায়গা। পরবর্তী ক্ষেত্রে প্রথম জানতে পারলেন যে আপনারা প্রতারিত হয়েছে? তবেই সেই দিনই জানতে পেরেছি যে আমরা প্রতারিত হয়েছি। তারপরে আমরা নেপালকে বললাম, নেপালের বাড়িতে গেলাম, নেপালের বাড়িটা লাইনের ওপারে 21 নম্বর ওয়ার্ডে, এটা 20 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ডে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমরা কথাবার্তা কোথায় হতো? কথাবার্তা নেপালের বাড়িতে হতো, নেপাল আবার 2-3 বার এদের মূল যে মূল পান্ডা যেটা আছে সেটা বলতে খারাপ লাগছে, সৌমেন দাস বলে বালিগঞ্জে একজন বসে আছেন, মেউ রেস্টুরেন্ট বালিগঞ্জ কসবা রোডে, যেখানে আপনাকে আমি কম করে বলছি, ওখানে 3-4 বার আমাকে নিয়ে গেছে, কম করে আমি 50টা অরিজিনাল দলিল দেখেছি ওই সৌমেন দাসের ব্যাগে। তারপরে আমরা নেপালের কাছে যাই, আরো একজনের কাছে যাব, আমরা একটু শুনবো। আপনি এই নামটার সঙ্গে পরিচিত, সৌমেন দাস? হ্যাঁ ম্যাডাম, আমি তো কার্তিক বড়ুয়া, আমিও এরকম জমি নিয়ে প্রতারিত হয়েছি। তো এই সৌমেন দাসটাই মেন মাথা, কেন আমি শ্যামলের কাছ দিয়ে জানতে পারলাম যে সৌমেন দাসের ওদের হচ্ছে মানে ও বলতো দাদা দাদা আর কি, দাদার সাথে কনফারেন্স করে কথা বলাতো, পরে একদিন আমাকে নিয়ে যায় তার হোটেলে। আপনার কি এই জমিটাই নাকি আরো জমি রয়েছে পাশের প্লটে? অর্থাৎ বুঝতেই পারছি আমরা যে একটার পর একটা মানুষ তারা বলছেন যে তারা কিভাবে প্রতারিত হয়েছেন, সেই জায়গা থেকে কিভাবে এই প্রতারণা চক্র এত সক্রিয় হলো সেই নিয়েই প্রশ্ন উঠছে। ধন্যবাদ পিঙ্কি।